রাজশাহীর পুঠিয়া উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্ততপক্ষে 7 জন আহত হয়েছে। বুধবার সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত 3 দফায় এই সংঘর্ষ হয়। স্থানীয় সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাণেশ্বর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার বিরুদ্ধে কয়েকজন বক্তব্য দেন। এ নিয়ে ওই দিন সন্ধ্যায় খুঁটিপাড়া এলাকায় শাহাবুদ্দিন ও নামাজগ্রাম এলাকার ডিসকালাম গ্রুপের মধ্যে 3 দফায় হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে বুধবার সকাল 10:30টার দিকে পুনরায় দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্ততপক্ষে 7 জন আহত হয়েছে বলে জানা যায়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুরওয়ার্তী বলেন, কয়েক দফায় স্থানীয় আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। তবে আহতদের নাম এখনও জানা যায়নি। এ বিষয়ে কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।